ওষুধ আইন 2022-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, নতুন খসড়ায় সরকারি ওষুধ চুরি করে বিক্রি, লাইসেন্স ছাড়া ওষুধ আমদানি রপ্তানি এবং মজুত করলে 10 বছরের জেল ও 10 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। তিনি আরও জানান, আজকের বৈঠকে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট 2022-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।